नमस्कार बंधुरा, मम्स मैजिके अपनादे सकल के स्वागत। आज आमी कोलकातार एकटा स्ट्रीट फूडेर रेसिपी सकलेर साथे शेयर करछी, आलू काबली। एई नामटा शुनले केमन जीभे जल चले आसे, ताई ना बंधुरा? एटा जाते खूब सहजे आपनारा बाड़ीते बानिये निते पारेन एई लकडाउने, तार समस्त ट्रिक्स एबं ट्रिक्स आमी एई रेसिपिर मध्ये दिये दिलाम। चलुन বাড়িতে বানিয়ে দেখিয়ে দিচ্ছি আলু কাবলি রেসিপি। আলু কাবলি বানানোর প্রয়োজন হলো আলু। আমি ছোট দুটো আলু সিদ্ধ করে টুকরো করে কেটে বাটিটার মধ্যে ঢেলে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা মিশিয়ে দিচ্ছি। হাফ শসা আমি ভালো করে কেটে এটার মধ্যে নিয়ে নিলাম। একটা টমেটো কুচি করে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা খুব সুন্দর করে কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। কিছুটা 2 টেবিল চামচ ভেজানো ছোলা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমি ছোলাটাকে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর কিছুটা ছোলা এবং মটর ভেজানোর পর সিদ্ধ করে সেটাও আমি মিশিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো বিট নুন এতে ছড়িয়ে দিলাম। যদি বিট নুন না থাকে এমনি নুনও দিতে পারেন। এক চা চামচ আমি লঙ্কার গুঁড়ো দিলাম। হাফ চা চামচ আমচুর পাউডার, হাফ চা চামচ চাট মশলা পাউডার। এবার এইটাকে একটা স্পুনের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে দেব। এক চা চামচ আমি একটা গন্ধরাজ লেবুর রস এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমি তেঁতুল খানিকটা 1 ঘন্টা জলে ভিজিয়ে তার কাত বের করে রেখেছিলাম, সেটা আমি 4 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। পরে যদি লাগে আমি পরে আবার কিছুটা দেব। এবার আবার ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি। এটা খুব টক ঝাল, খুব চটপটা খেতে হয়। এবার আমি 1 মুঠো ধনে পাতা এর সাথে মিশিয়ে দিলাম। আলু কাবলি তৈরি সিক্রেট একটা মশলা আমি দেব, এটা ভাজা মশলা। এর মধ্যে আমি 2 শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে আলু কাবলির টেস্টটা খুব ভালো হয়। এবার আমি আবার এটা চামচ দিয়ে মিশিয়ে দেব। আমার মনে হচ্ছে এখন একটু এর মধ্যে তেঁতুলের কাঁদ দেওয়া দরকার আছে, তাই আমি আরও 2 চা চামচ এর মধ্যে তেঁতুলের কাঁদ মিশিয়ে দিচ্ছি। দেখুন একটা কি সুন্দর কালারফুল ডিশ এটা তৈরি হয়েছে। এটা বানানো খুব সোজা এবং স্বাস্থ্যকর। তৈরি হয়ে গেল আমার আলু কাবলি। আমি এটা প্লেটে সাজিয়ে পরিবেশন করে দিলাম। যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশান পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।